নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, আরটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দিন অত্যন্ত পবিত্র দিন, আর এই পূর্ণিমা তিথিতে আপনারা বাড়িতে কিভাবে খুব সহজেই লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন, আজকে সেই পুজো বিধিই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে, একটু হলেও উপকৃত হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলের যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে আচমন করে গঙ্গাজল মস্তকে এবং বস্ত্রে ছিটিয়ে তারপর প্রথমেই করে নিচ্ছি যে লক্ষ্মীনারায়ণের ফটোটি আমি এখানে আসন পেতে বসিয়েছি। তো আমি এখন একটি নতুন কাপড়ে একটু গঙ্গাজল এবং অগুরু মিশিয়ে তারপর মুছে নিচ্ছি ফটোটি ভালো করে। তো আমার কাছে একটি পিতলের মতো, সেটা পিতলের নয়, একটি মূর্তি আছে লক্ষ্মীনারায়ণের, সেটিকে আমি এখন অভিষেক করিয়ে নেব। আপনাদের কাছে যদি পিতলের লক্ষ্মীনারায়ণের মূর্তি থাকে তাহলে অবশ্যই পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে নেবেন। তো আমি যেটা আছে সেটাকে আপনাদেরকে দেখানোর জন্য তো আমি অভিষেক করিয়ে নিচ্ছি, একটি থালার মধ্যে বসিয়ে নিয়েছি, তার জন্য সেখানে আমি নিয়ে নিলাম পঞ্চামৃত। পঞ্চামৃত দ্বারা এখন অভিষেক করিয়ে নিচ্ছি। পঞ্চামৃত দ্বারা অভিষেক করানোর পর তারপর একটি কাপড়, ভিজে কাপড় দিয়ে সেই লক্ষ্মীনারায়ণের মূর্তিটিকে ভালোভাবে মুছে আসনের মধ্যে বসিয়ে নিয়েছি। তারপর আমি সাদা চন্দন বেটে নিয়েছি। তো এখন আমি সাদা চন্দনের তিলক করে দিচ্ছি নারায়ণের কপালে এবং মা লক্ষ্মীর কপালে সিঁদুরের তিলক করে দিচ্ছি। মা লক্ষ্মীনারায়ণের জন্য যে মালাটি আমি নিয়ে এসেছি সেই মালাটি নিবেদন করলাম। আপনারা চাইলে ফুলের মালা নিবেদন করতে পারেন। তো এখানে একটি পৈতে নিবেদন করলাম নারায়ণের উদ্দেশ্যে। নারায়ণের উদ্দেশ্যে ফুল, বেলপাতা এবং হলুদ ফুল চরণে নিবেদন করে দিলাম, এবং লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল, বেলপাতা এবং দূর্বা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিলাম, এবং আসনটিকে সুন্দর করে ফুল দিয়ে এখন সাজিয়ে দেব। মা লক্ষ্মীর উদ্দেশ্যে আলতা, সিঁদুর এবং শাখা নিবেদন করলাম। লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে অতি অবশ্যই একটি ঘট পাততে হবে, তার জন্য আমি ঘটটিকে সাজিয়ে এখন আমি জলপূর্ণ করে নিচ্ছি। ঘটটিকে জলপূর্ণ করার পর একটি হলুদের গাঁট এবং একটি হর্তুকি এবং একটি সুলোয়ানা, তার মধ্যে কিছুটা আতপ চাল আর কয়েকটি দূর্বা। এখন একটি আমের পল্লব নিয়ে নিয়েছি, তার মধ্যে আছে আমার 60টি পাতা। আপনারা চাইলে 5টি কিংবা 3টি, 11টি পাতাও নিতে পারেন। তো আমি সিঁদুরে ফোঁটা দিয়ে আমি আমের পল্লবটা ঘটের মধ্যে দিয়ে দিলাম, ফুল দূর্বা দিয়ে দিয়েছি। এখন আমি গঙ্গাবানটি নিয়ে নিয়েছি, এখানে আমি ঘট বসাবো। তার জন্য গঙ্গাবানটি দিয়ে এখন একটু সিঁদুর, ধান, দূর্বা দিয়ে এখন আমি ঘরটিকে উলুর্ধ্বনির সাহায্যে ঘরটিকে বসাবো। তো বন্ধুরা, ঘটে অতি অবশ্যই যে কোনো একটি ফল নিবেদন করতে হয়। আমি একটি কলা দিয়ে ঘটটিকে বসাচ্ছি উলুর্ধ্বনির সাহায্যে। তারপর ঘটের উপরে একটি আচ্ছাদন দিয়ে দিলাম গামছা দিয়ে, এবং একটি পৈতে নিবেদন করলাম, একটি হলুদ ফুল নিবেদন করে দিলাম। এখন লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিচ্ছি। তার মধ্যে নিয়ে নিলাম পান, 3টি পান নিয়েছি, 3টি কড়ি এবং 3টি সুপারি, এবং তার সাথে নিয়ে নিচ্ছি 16 আনা আর কাঁচা হলুদের 3টি গাঁট নিয়ে নিলাম। এখন লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি লক্ষ্মীনারায়ণ চরণের সামনে একটি ফুল দিয়ে নিবেদন করে দিলাম। লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি এখানে 5 রকমের গোটা ফল নিয়েছি, তার মধ্যে
চন্দনের ফোঁটা পরিয়ে নিচ্ছে, আপনারা চাইলে কুচুনো ফলও নিবেদন করতে পারেন। তো আমাদের ভিডিওর সুবিধার্থে তো যখন আমরা ফল কুচিয়ে দেব, নিবেদন করব, সেই পুজোটা আমাদের দেরি হয়ে যাবে, তার জন্য আমরা গোটা ফল নিবেদন করি, আপনারা চাইলে কুচিয়ে ফল নিবেদন করতে পারেন। এবং লক্ষ্মীনারায়ণের সামনে একটি জলশঙ্খ অবশ্যই রাখতে হয়। তো আমি জলশঙ্খ নিবেদন করে দিলাম। লক্ষ্মীনারায়ণের চরণ আমি ধুয়ে দিচ্ছি এখন। লক্ষ্মীনারায়ণের জয়, লক্ষ্মীনারায়ণের জয়, লক্ষ্মীনারায়ণের জয়। প্রথমে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফুল, বেলপাতা এবং দূর্বা নিবেদন করে দিচ্ছি। এত গন্ধে পুষ্পে ওম গণেশায় নমো নমঃ। তারপর আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল, বেলপাতা এবং দূর্বা নিবেদন করছি। নমো পঞ্চদেবতাক্ষয় নমো নমঃ। এখন আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে ফুল, বেলপাতা, দূর্বা নিবেদন করছি। ওং হিং কিং সি লক্ষ্মী বাসুদেবা নমো নমঃ। লক্ষ্মীনারায়ণের চরণে ফুল, বেলপাতা, দূর্বা নিবেদন করছি। ওং ভগবতে বাসুদেবায় নমো। ওং ভগবতে বাসুদেবায় নমো। ওং ভগবতে বাসুদেবায় নমো। শ্রী লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে আমি একটি লাল ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি। নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রসন্নানং স্বামে ভূয়ত্ত দাচ্ছনাথ। লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে এখন আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। তো এখানে আমি পানীয় জল নিবেদন করলাম এবং দুধের বানানো সাদা মিষ্টি। সাদা মিষ্টি শুভ বলে মানা হয়, তার জন্য আমি সাদা মিষ্টি নিবেদন করলাম এবং একটি নৈবেদ্য সাজিয়ে দিলাম। নারায়ণের উদ্দেশ্যে এখন আমি চরণে তুলসী নিবেদন করছি। তারপর ভোগে অতি অবশ্যই তুলসী এবং ফুল অবশ্যই দিতে হয়। এখন আমি আরতি করে নিচ্ছি, আমার সাথে থাকবেন।
তারপর আমি প্রণাম করে নিচ্ছি, আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা চেয়ে নিচ্ছি লক্ষ্মীনারায়ণের কাছে। তো আজকে ভিডিওটি আপনাদের কীরকম লাগলো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকবেন।